4950 টাকা বিদ্যুতের বিল দিয়ে 197 কোটি রসিদ কিভাবে পেলেন মহিলা? বিদ্যুতের বিল 4950 আর এই টাকা দিয়ে হাতে রসিদ পেলেন 197 কোটি টাকার। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর গাফিলতি? মানে একজন বিল দিচ্ছেন প্রায় 5000 টাকার আর সেই বিলের রসিদ হাতে পাচ্ছেন তার থেকে বহু বহু গুণ বেশি, 1-2 নয়, একেবারে 197 কোটি টাকার। দুর্নীতি কি জড়িয়ে রয়েছে প্রশ্ন উঠছে। এবার আসি আসল ঘটনায়, অর্থাৎ কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের গোরখপুরের চোহারি দেবীর সঙ্গেই ঘটনাটা ঘটেছিল। কি ঘটনা? না, বিদ্যুতের বিল এসেছিল 4950 টাকা, আর তা প্রতি মাসের মতো এবারেও সেই টাকা বিদ্যুতের অফিসে গিয়ে জমা দিয়েছিলেন ওই মহিলা। কিন্তু হাতে যে রসিদ তা দেখে একেবারে পিলে চমকে ওঠার মতো জোগাড়, তাতেই চোখ কপালে ওঠে তার। বিলের অঙ্ক 5000 নয়, ছিল 197 কোটি টাকা। চোহারি দেবীর ছেলে নিজের সংশ্লিষ্ট দফতরে গিয়ে সেই টাকা জমা দিয়ে এসেছিলেন, পরে সেই রসিদ নিয়ে যে এত বড় শোরগোল হবে তারা কেউই ভাবতেই পারেননি। টাকা জমা দিয়ে রসিদের দিকে ভালো করে তাকিয়েও দেখেননি যুবক। পরে বিদ্যুতের অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি খেয়াল করে দেখেন রসিদে লেখা আছে যে তিনি বিদ্যুতের খরচ বাবদ জমা করেছেন 197 কোটি টাকা। তবে কিভাবে এই ঘটনাটা ঘটল সেটা এবার আপনাদেরকে বলি। দেখা যাচ্ছে যে বিদ্যুতের টাকা জমা দিয়ে রসিদ তৈরি করা যায় তার দায়িত্বে যিনি ছিলেন, ভুলটা তার। টাকার অঙ্কের জায়গায় তিনি ভুল করে নাকি গ্রাহকের নাম্বারটা লিখে ফেলেছিলেন, মানে যাকে বলে গাফিলতি। আর এই নিয়ে ব্যাপক শোরগোল হলে শেষ পর্যন্ত রসিদটা বাতিল করা হয়েছে। গোরখপুরের ডিস্ট্রিবিউশনের প্রধান প্রকৌশলী আশু কালিয়া বলেন, ক্যাশিয়ার বিলের পরিমাণের পরিবর্তে গ্রাহকের সংযোগ আইডি নাম্বারটা লিখেছিলেন, আর এই অসুবিধাটা একটা টাইপোগ্রাফিক ত্রুটির কারণে হয়েছিল যা অবিলম্বে ধরা পড়েছিল এবং রসিদটা সংশোধনও করা হয়েছে। ৪,৯৫০ টাকা বিদ্যুতের বিল দিয়েছেন আর রসিদ পেয়েছেন 197 কোটির। ভাবতে পারছেন বিদ্যুতের বিল 4,950 টাকা আর যে রসিদটা হাতে পেলেন সেটা হচ্ছে 197 কোটি টাকার। ভাবুন একবার কতটা ভয়ঙ্কর গাফিলতি। মানে একজন বিল দিচ্ছেন প্রায় 5000 টাকা আর সেই বিলের রসিদ হাতে পাচ্ছেন বহু বহু গুণ বেশি, 1-2 নয়, একেবারে 197 কোটি টাকার। দুর্নীতি জড়িয়ে রয়েছে কি প্রশ্নটা উঠেছিল। এই ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুরে, গোরখপুরের চোহারি দেবীর সঙ্গেই ঘটনাটা ঘটেছিল। বিদ্যুতের বিল এসেছিল 4,950 টাকা, প্রতি মাসের মতো এবারেও সেই টাকা বিদ্যুতের অফিসে জমা দিয়েছিলেন মহিলা, কিন্তু হাতে যে রসিদ সেটা দেখে পিলে চমকে ওঠার জোগাড় মহিলার, তাতেই চোখ একেবারে কপালে ওঠে তার। বিলের অঙ্ক 5009, ছিল 197 কোটি টাকা। ভাবুন একবার, চোহারি দেবীর ছেলে নিজের সংশ্লিষ্ট দফতরে গিয়ে সেই টাকাটা জমা দিয়ে এসেছিলেন, পরে সেই রসিদ নিয়ে এত বড় যে শোরগোল হবে কেউই ভাবতে পারেননি। টাকা জমা দিয়ে রসিদের দিকে ভালো করে তাকিয়ে দেখেননি যুবক। পরে বিদ্যুতের অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় যখন, তখন তিনি খেয়াল করে দেখেন রসিদে লেখা আছে যে তিনি বিদ্যুতের খরচ বাবদ জমা করেছে সেখানে 197 কোটি টাকা। কীভাবে এই ঘটনা ঘটল? দেখা গিয়েছে যে বিদ্যুতের টাকা জমা নিয়ে রসিদ তৈরি করা যার দায়িত্বে ছিল ভুলটা তিনি করে ফেলেছেন। টাকার অঙ্কের জায়গায় তিনি ভুল করে নাকি গ্রাহকের নাম্বারটা লিখে ফেলেছিলেন, মানে যাকে বলে গাফিলতি। আর এই নিয়ে ব্যাপক শোরগোল হলে শেষ পর্যন্ত রসিদটা বাতিল করা হয়েছে।
এরকম আরো অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।